বলে বলতে দেন না আগে আবার আগে শুনেন কথা আরে আপনি আপনি আরে কথা বলবেন না আমি তো অপরাধ করি না সংকিত কেন অপরাধ করি না সংকিত সংকিত হওয়ার কোনো কারণ না আজ বসা হয়ে গেলে ফাইন লাগবে একজনের হাতে দিয়ে দেন শুনেন বলতে থাকেন এই যে আরম্ভ করলাম বলতে থাকেন এই যে একটু চাপ দেবেন শুনেন হ্যাঁ শুনেন আজকে আপনারা দেখেছেন যে দুদুকে আচ্ছা একটু 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 আজকে আপনারা দেখেছেন এই যে আপনারা দেখেছেন আজকে দুদুকের আপনারা দেখেছেন দুদকের নোটিশ পেয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আজকে দুদকে উপস্থিত হয়েছেন দুদকে ওনার বিরুদ্ধে অভিযুক্তি আগে অভিযুক্তি হচ্ছে যে দুদকে ওনার বিরুদ্ধে অভিযুক্তি হচ্ছে গ্রামীণ টেলিকমের কর্মচারীরা লেবার কোর্টে 106 জন মামলা করেছিল কেন তাদেরকে নিট মুনাফার 5% অংশ দেয়া হবে না এবং ট্রেড ইউনিয়নও মামলা করেছিল এই মামলা ট্রেড ইউনিয়ন লেবার কোর্টের মামলাটি গোপন করে হাইকোর্টে এসে একটি মামলা করলেন যে টেলিকমের কে অবসায়ন করার জন্য এবং লিকুইডিটি দেওয়ার জন্য আমাদের বক্তব্য ছিল যে গ্রামীণ টেলিকম সামাজিক ব্যবসার একটি প্রতিষ্ঠান তার মাধ্যমে আপনার বেকারত্ব দূর করা এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা শিল্প কলকারখানা গড়ে তোলে বেকারত্ব দূর করাই হচ্ছে স্যারের মূল লক্ষ্য সারা পৃথিবীব্যাপী তিনি যে সামাজিক ব্যবসার যে থিওরি দিয়েছেন তার উদ্দেশ্য তাতে বলা আছে কেউ কোনো মুনাফা নেবে না এই মুনাফা সমাজের উন্নয়নের জন্য একটার পর একটা একটার পর একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা হবে এবং বেকারত্ব দূর হবে সারা পৃথিবী ছাড়ের এই উদাহরণটি গ্রহণ করেছে আমেরিকা সহ সারা ইউরোপ তারপরে আমাদের এই কোম্পানি আইনের 28 ধারায় আছে যে দ্বারা সমাজের কল্যাণের জন্য কাজ করবে যে সংগঠন তার কোনো মুনাফা দেওয়া নিষিদ্ধ তাই এই গ্রামীণ টেলিকম কোম্পানি আইনের 28 ধারায় একটি শিষ্ট প্রতিষ্ঠান মুনাফা দেওয়া নিষিদ্ধ এটা লেবার আইনে কিন্তু কোম্পানি প্রতিষ্ঠিত না কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে কোম্পানি আইনে আর লেবার কোর্টের দায়িত্ব হচ্ছে এই কোম্পানিতে যে শ্রমিকেরা কাজ করবে তাদের যে অধিকার এবং তাদের সুযোগ সুবিধা দেখভাল করার দায়িত্ব হচ্ছে লেবার কোর্টের লেবার কোর্টের আইনও আছে যেহেতু আমাদের এই যে গ্রামীণ টেলিকমের তার নিজস্ব কোনো কার্যক্রম নাই গ্রামীণ পল্লীফোন কার্যক্রম নোকিয়া হেডসেটে বিক্রোত্তর সেবা দিয়ে ওনারা চলেন 3 বছরের চুক্তির মাধ্যমে এবং শ্রমিকদেরও 3 বছরের চুক্তি দেওয়া হয় আবার রিনিউয়ালে আবার দেওয়া হয় আমার তো পার্মানেন্ট স্ট্রাকচার নাই তাই কাউকে আমরা দিতে পারি না এর ফলে আমরা বলেছি তারা WIFP এর পাওয়ার অধিকারী না না WPPF এর পাওয়ার অধিকারী না কিন্তু তারা লেবার কোর্টের মামলাটি গোপন করে হাইকোর্টে কোম্পানি কোর্টে একটি মামলা করে আমাদের এই গ্রামীণ টেলিকমের অবসান চেয়ে এবং লিকুইডিটর নিয়োগ করার জন্য মামলা করলেন এই মামলায় এসে যুক্ত হলেন অ্যাটর্নি জেনারেল যিনি
পারেন না উনি সরকারি উকিল হয়ে অ্যাটর্নি জেনারেল যুক্ত হয়ে রায় করে কেন পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে যে এই মামলায় এই প্রতিষ্ঠানকে অ্যাবলিউশন করে লিকুইডিটর নিয়োগ করার জন্য আমার কথাই বলতে চাই এটাই তদন্তের বিষয় তখন সেখানে আমরা বললাম শ্রমিকদের তখন আমরা বাধ্য হয়ে তাদের সাথে একটা সমঝোতা চুক্তি করলাম এই সমঝোতা চুক্তিতে বললাম যেহেতু তোমরা আমার কোম্পানি বিলুপ্তি হয়ে যাচ্ছে তার আইনত পায় না এই সমঝোতা চুক্তির মাধ্যমে আমরা বললাম তোমাদের 5% যেই সেটা আমরা দিয়ে দিব এই সমঝোতা চুক্তির ভিতরে বলা হলো 7 দিনের ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে তখন এই অবস্থায় কোম্পানির বোর্ড মিটিং ডাকা সম্ভব হয় নাই করে আমরা তাড়াতাড়ি একটি 8 তারিখে একটা ব্যাংক অ্যাকাউন্ট করা হলো এবং 9 তারিখে বোর্ড মিটিং বোর্ডের সাথে আগেই ব্যক্তিগতভাবে আলোচনা করে টেলিফোনে করে বলা হলো 9 তারিখে ভার্চুয়ালি মিটিং করে বলা হলো সমস্ত কিছু মোহন ভাই এখন এই জায়গাটায় ওনারা বলতেছে দুদক বলতেছে কথাটা বলতে দেন এই জায়গায় দুদক বলতেছে অনিয়মের কথা অনিয়মের কথা অনিয়মটা কি ওনারা প্রথম বলছেন আপনাদের এই চুক্তিটা অবৈধ চুক্তি এটা হয় না আমি বললাম এই চুক্তি আমরা না স্যার বললেন এই চুক্তি অবৈধ বলতে পারেন না কারণ এই চুক্তি হয়েছে হাইকোর্টের নির্দেশনায় হাইকোর্টের অনুমোদন প্রাপ্ত হয়ে সুতরাং হাইকোর্টের অনুমোদন প্রাপ্ত হয়ে অর্ডারটা 9 তারিখে পত্রিকায় প্রকাশ হবে তাই বাধ্য হয়ে 8 তারিখে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করলাম উইদাউট টাকা জমা দিয়ে ছাড়াই তো 9 তারিখে আমাদের মিটিংয়ে রেজুলেশন দেওয়া হলো আবার কথাটা শেষ করতে দেন উনি বলবেন না আরে রাখেন না তাহলে চলে যাবে এখন উনি বলে বলতে দেন না আগে আবার আগে শুনেন কথা আরে আপনি আপনি আরে আপনি রাখেন পরে বলবেন আস্তে আস্তে আপনার কথা আপনি বলেন একটু কথা বলেন শুনেন আপনি জানতে চাই আরে রাখেন না আরে পরে জানবে আগে শুনে নেন আরে বলবে আগে শুনে দেন আমাকে দেখেছে আমি আমাকে দেখেছে সেজন্য এসেছি আমার আর কিছু বলার নাই যেহেতু এটা একটা লিগ্যাল ম্যাটার লিগ্যাল ব্যাপারটা কি উনি একটা শান্ত ভাবে বুঝিয়ে দেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাকে দিয়ে কোনো ভাই একটু ওঠেন ঠিক আছে চলি তাহলে সবাইকে ধন্যবাদ মেহরবানি করে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম স্যার আপনি আজকে আজকে থ্যাংক ইউ সালাম আলাইকুম